স্ত্রী যদি বাপের বাড়ি যাইতে চায়, আমি যদি যেতে না দেই আমার কি গুনাহ হবে? ওই গ্রামে তার আগে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। আচ্ছা, এই কাহিনী, স্ত্রী বাপের বাড়ি যেতে চাইলে সাধারণত স্বাভাবিক অবস্থাতে স্বামী তাকে বাধা দেওয়া অবশ্যই তার জন্য জায়েজ না। এটা সাধারণ অবস্থার কথা যে বাবার বাড়ি যেতে চাইতেই পারে। হ্যাঁ, সকাল বিকাল যদি চায়, প্রতিদিন যদি চায়, দুদিন পরপর যদি চায়, তবে সেটা দিতে স্বামী বাধ্য না। কিন্তু একটা যৌক্তিক ব্যবধানে যদি যেতে চায়, মাসে দুই মাসে একবার যেতে চায়, সেটাও যদি স্বামী অ্যালাউ না করে, তাহলে সেক্ষেত্রে সেটা স্বামীর প্রতি, স্ত্রীর প্রতি স্বামীর অন্যায় অবিচার হবে। তবে সেক্ষেত্রেও দেখতে হবে দূরত্ব কতটুকু, অ্যাবিলিটি কতটুকু। দেখা গেল যে মাত্র এক ঘন্টার দূরত্ব, আধা ঘন্টার দূরত্ব, বাসে চলে যেতে পারেন, গাড়িতে চলে যেতে পারেন, স্বামীর অ্যাবিলিটির সাথে অসঙ্গতিপূর্ণ কিছু না। তো এরকম যৌক্তিক চাওয়াগুলো পূরণ করতে হবে স্বামীকে। এগুলো পূরণ না করলে সেটা অন্যায় হবে, অবিচার হবে স্ত্রীর প্রতি। এবং সেই সাথে মা বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য স্বামীর তরফ থেকে সহযোগিতা থাকতে হবে স্ত্রীর জন্য। আবার স্ত্রীরও মাথায় রাখতে হবে যে স্বামীর কাছে তার আর্গুমেন্টগুলো অযৌক্তিক পর্যায়ে নিয়ে তিনি যেন পেশ না করেন। অর্থাৎ ওই যে সকাল বিকাল চাওয়া বা স্বামীর অ্যাবিলিটি নেই তারপরও তাকে চাপ দেওয়া, এটা উচিত না। এটা উভয়ের অবস্থা বিবেচনা করে দায়িত্বশীলতার ভূমিকা পরিচয় দিতে হবে। কিন্তু প্রশ্নে যেটি লিখেছেন যে অন্য ছেলের সাথে ওই গ্রামে আগে সম্পর্ক ছিল, এখন স্ত্রীকে যদি আপনি বারবার বাড়ি যেতে দেন, সেই ছেলের সাথে আবার সম্পর্ক হয়ে যেতে পারে, কানেকশন হতে পারে, এই আশঙ্কা যদি আপনার করেন, তো আপনি সাথে যান, সহজ বুদ্ধি, আপনি সাথে শ্বশুরবাড়ি চলে যান, যায় ঘুরে আসেন। আর যদি সেই সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে এই আশঙ্কাটা যদি যৌক্তিক হয়, অনেক সময় দেখা যায় আশঙ্কাগুলো অযথা আশঙ্কা, অনেকে আছে কুতকুতে স্বভাবে, কোথায় কী হয়েছে না হয়েছে সেটা ধরে বসে আছে সারা জীবন, তো এটা হওয়া উচিত না। যদি এরকম মনে হয় যে না, আশঙ্কাটা জোরালো এবং যে কোনো মুহূর্তে অপ্রীতিকর কিছু ঘটতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ওই যুক্তিতে সাথে নিয়ে গেলেন, যখন তখন যেতে দিলেন না, একা যেতে দিলেন না, বা একটু সতর্ক থাকলেন, সেই রাইট আপনার আছে। কিন্তু সেটা করতে গিয়ে তার মা বাবার সাথে সম্পর্ক একেবারে ছিন্ন হয়ে যায়, দীর্ঘকাল না যেয়ে থাকতে হয়, এটা যেন না হয় সেটাও খেয়াল রাখতে হবে।